জামালপুরে সাবেক সিভিল সার্জন সহ 45 জন ডেঙ্গু আক্রান্ত হাসপাতালে ভর্তি। এবার বিস্তারিত, জামালপুরে ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে। গত 10 দিনে 45 জন লোক ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন 12 জন। 28 জন রোগী চিকিৎসা নিচ্ছেন এখনও। গুরুতর অবস্থায় এখন একজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও 4 জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। জামালপুরে ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন শহরের মিয়াপাড়া বানাকুড়া এলাকার শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক সিভিল সার্জন ডক্টর আব্দুল হাকিম, ইসলামপুর পৌর এলাকার গাঁওকুড়া গ্রামের ঝুটন বণিক। শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার মোহাম্মদ শফিকুজ্জামান বলেন, ডেঙ্গু রোগীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় হাসপাতালের অবজারভেশন 2টি রুমকে বিশেষ ওয়ার্ড ঘোষণা করা হয়েছে। খোলা হয়েছে সেল, ভর্তি ডেঙ্গু রোগীদের পরীক্ষা নিরীক্ষা সহ প্রয়োজনীয় চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে।